সুপ্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের মাঝে অনেকের মনে প্রশ্ন করতেছে যে প্রশ্নকে আউট হইতে পারে তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি শো লঞ্জ হয় তার আগে একটি কথা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ দেখো এই নোটিশে কী বলা হয়েছে আগামীকাল বুধবার সতেরো অক্টোবর গুচ্ছভুক্ত বিশ বিশ্ববিদ্যালয়ের দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এদিন বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা আয়োজনের সকল প্রস্তুতি শেষ করেছে ভর্তি পরীক্ষার আয়োজক কমিটি ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির সূত্রে জানা গিয়েছে যে শনিবার ষোলোই অক্টোবর সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রশ্ন পাঠানো হয়েছে নির্দিষ্ট বক্সে সিলগালা করে প্রশ্ন পাঠানো হয়েছে সিলগালাকৃত বক্সে অত্যাধুনিক সফটওয়্যার ব্যবহার করা হয়েছে নির্ধারিত সময়ের আগে প্রশ্ন খোলা হলে স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং টিমের কাছে মেসেজ চলে যাবে সূত্র আরও জানায় ভর্তি পরীক্ষা ডিজিটাল জালিয়াতি রোধ করতে কেন্দ্রগুলিতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে এছাড়া বিভিন্ন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও নেওয়া হয়েছে প্রশ্নপাশের কোনো ধরনের গুজব সরানো হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে এ প্রসঙ্গে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ আহমেদ তার ডেল্লি ক্যাম্পাসকে বলেন পরীক্ষা আয়োজনের জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে পরীক্ষায় ডিজিটাল জ্বালিয়াতির রোদেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে সাবি উপাচার্য বলেন পরীক্ষা শুরুর অন্তত ত্রিশ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষা কেন্দ্রে ঘড়ি ক্যালকুলেটর সহ ডিজিটাল কোনো ডিভাইস নিয়ে যাওয়া যাবে না কেউ যদি পরীক্ষায় ওষুধ উপায় অবলম্বনের চেষ্টা করে থাকে তাহলে তাকে আইন শৃঙ্খলার বাহিনীর হাতে তুলে দেওয়া হবে সো বুঝতেই পারছো প্রশ্ন আউট হওয়ার কোনো সম্ভাবনা নেই সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ